ইতিহাস থেকে সাজেশান দিতে চলেছি হান্ড্রেড প্লাস এমসিকিউ মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেনগুলো নিয়ে আমি আলোচনা করবো যেখান থেকে কিন্তু তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে আমি কিন্তু এর আগেও এমসিকিউ কোশ্চেন সাজেশান দিয়েছিলাম তোমরা অবশ্যই আগের ভিডিওগুলো ডেসক্রিপশান বক্স থেকে চেক করে দেখে নেবে আমি ডেসক্রিপশান বক্সে ইতিহাসের সমস্ত ভিডিও লিংক দিয়ে দেবো আমি সেট ওয়ান সেট টু এবং সেট থ্রি কিন্তু আগে আলোচনা করেছিলাম এছাড়া তোমরা ইতিহাসের বড়ো কোশ্চেনের সাজেশানও পেয়ে যাবে মাধ্যমিকের এছাড়া ভূগোল বাংলা ইংলিশ জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এবং অঙ্কের সাজেশান আমি আলোচনা করেছি অবশ্যই ডেসক্রিপশন বক্স ফলো করবে আর নতুন স্টুডেন্টসরা যারা সাবস্ক্রাইব করনি এখনও পর্যন্ত অবশ্যই সাবস্ক্রাইব করে নাও বেল আইকন প্রেস করে রাখবে মাধ্যমিকের সমস্ত সাজেশানস ভিডিও আপডেটস পাওয়ার জন্য তো থেকে দেখে নাও প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু তোমরা এখানে অ্যান্সার পেয়ে যাবে ন্যাশনাল থিয়েটার কবে স্থাপিত হয় আঠেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে বাংলা ভাষায় নির্মিত প্রথম সবাক চলচ্চিত্রের নাম জামাই ষষ্ঠী তরঙ্গিনী কী ধরনের গ্রন্থ স্থানীয় ইতিহাস ভারতের জাতীয় মহাফেজখানা কোথায় অবস্থিত দিল্লিতে যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করবে সত্তর বৎসর গ্রন্থটি কার লেখা বিপিন চন্দ্রপাল মেয়েকে লেখা পিতার পত্রতে কতগুলি চিঠি সংকলিত আছে তিরিশটি ইন্ডিয়ান ওয়েন্স ফ্রিডম গ্রন্থের লেখক আবুল কালাম আজাদ ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট বেঙ্গল গেজেটের প্রথম সম্পাদক ছিলেন জেমস আগাস্টাস হিকি সংবাদ প্রভাকরের প্রথম সম্পাদক কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত গ্রাম বার্তা প্রকাশিকার প্রথম সম্পাদক কাঙালি হরিনাথ মজুমদার নীল দর্পণ কার লেখা দীনবন্ধু মিত্র হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় আঠারোশো সতেরো খ্রিস্টাব্দে যার বর্তমান নাম প্রেসিডেন্সি কলেজ এশিয়াটিক সোসাইটি কবে প্রতিষ্ঠিত হয় সতেরোশো চুরাশি খ্রিস্টাব্দে আত্মীয় সভা কবে স্থাপিত হয় আঠারোশো পনেরো খ্রিস্টাব্দে সতীদাহ প্রথাকে উচ্ছেদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং রামমোহন রায়কে কে রাজা উপাধি দেন মোগল সম্রাট দ্বিতীয় আকবর ব্রহ্মসভা কবে স্থাপিত হয় আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে সর্বপ্রথম কোন বাঙালি সভাচ্ছেদ করে দেখান মধুসূদন গুপ্ত সাধারণ ব্রহ্মসমাজ কবে স্থাপিত হয় আঠেরোশো আটাত্তর খ্রিস্টাব্দে বিধবা বিবাহ আইন কবে পাশ হয় আঠারোশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে বাংলার প্রথম মহিলা স্নাতক অথবা গ্র্যাজুয়েট কে কাদম্বিনী গাঙ্গুলি এবং চন্দ্রমুখী বসু বাংলার মুদ্রণ শিল্পের জনক কাকে বলে চার্লস উইলকিনসকে তোমরা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে মাধ্যমিকের নেক্সট সাজেশান ভিডিও আপডেটস পাওয়ার জন্য আর অবশ্যই কিন্তু ডেসক্রিপশান বক্স থেকে ইতিহাসের আগের ভিডিওগুলো চেক করে দেখে নেবে পঞ্চানন কর্মকার কী জন্য বিখ্যাত প্রথম বাংলা হরপের নকশা তৈরি করেন প্রতাপাদিত্য চরিত্র কার লেখা রামরাম বসু রাধানাথ শিকদার কি জন্য বিখ্যাত হিমালয়ে উচ্চতা তিনি মেপেছিলেন তাই কালাজরের ওষুধকে আবিষ্কার করেন উপেন্দ্রনাথ ব্রহ্মচারী আধুনিক ভারতীয় রসায়নশাস্ত্রের জনক এপিসি রয় আচার আচার্য প্রফুল্লচন্দ্র রয় বসন্তণা কে আবিষ্কার করেন সত্যেন্দ্রনাথ বসু জাতীয় শিক্ষা পরিষদ কবে স্থাপিত হয় উনিশশো ছয় খ্রিস্টাব্দে বাংলার বিশ্বকর্মা কাকে বলা হয় রাজেন্দ্রনাথ মুখার্জিকে বামাবোধিনী পত্রিকার প্রথম সম্পাদক উমেশচন্দ্র দত্ত কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম বাঙালি উপাচার্য ছিলেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় ভারতীয় জাতীয়তাবাদের জনক স্বামী বিবেকানন্দ বাংলার প্রথম আদিবাসী বিদ্রোহ চুয়ার বিদ্রোহ মহাবিদ্রোহর অগ্রদূত বলা হয় কোন বিদ্রোহকে সাঁওতাল বিদ্রোহকে ওয়াহাবি কথার অর্থ হল নবজাগরণ ফরাজি কথার অর্থ ইসলামের পবিত্র আদেশ বিশ্বাস আদর্শে বিশ্বাস কোন সময়কে ভারতের সভা সমিতির যুগ বলা হয় উনিশ শতককে ভারত সভার প্রতিষ্ঠাতা সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেন অবনীন্দ্রনাথ ঠাকুর সর্বভারতীয় সভা কবে গড়ে ওঠে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তিতুমীরার প্রকৃত নাম কি মীর নিসার আলী গোড়া উপন্যাসটি কখন কোন পটভূমিকায় লেখা উনিশশো ছয়ের বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের পটভূমিকায় লেখা বারডৌলি সত্যাগ্রহের কে নেতৃত্ব দেন বল্লভ প্যাটেল কোন কৃষক নেতাকে দেশপ্রাণ বলা হয় বীরেন্দ্রনাথ শাসমলকে নেক্সট কোশ্চেন আমি আসছি তোমরা কিন্তু অবশ্যই লাইক করবে বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দেবে আর অবশ্যই কিন্তু ডেস্ক্রিপশন বক্স ফলো করবে কাকে শেরি বেঙ্গল বলা হতো ফজলুল হককে ভারতের প্রতিষ্ঠিত প্রথম শ্রমিক সংগঠন কি মাদ্রাজ লেবার ইউনিয়ন মাদ্রাজ লেবার ইউনিয়ন এর প্রতিষ্ঠাতা কে বিপি ওয়াদিয়া ভারতের কমিউনিস্ট পার্টি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এআইটি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে এআইটি প্রথম সভাপতি কে ছিলেন লালা লাজপত রায় ওয়ার্ডস অ্যান্ড পেজেন্টস পার্টি কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে কংগ্রেস সমাজতন্ত্রী দল কবে স্থাপিত হয় উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে গান্ধী বনম লেনিন পুস্তিকাটি কে লেখেন এস ডাঙ্গে ফরওয়ার্ড ব্লক কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে ভারতে প্রকাশিত প্রথম কমিউনিস্ট পত্রিকা কোনটি দ্য সোশ্যালিস্ট কাকে গান্ধীবুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরা মাস্টার কাকে বলে সূর্য সেনকে ভারতের প্রথম ষড়যন্ত্র আলিপুর বোমা মামলা ইন্ডিয়ান রিপাবলিক আর্মি প্রতিষ্ঠাতাকে সূর্য সেন রশিদ আলী দিবস কবে পালিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে বারোই ফেব্রুয়ারি সত্যসাধক সমাজের প্রতিষ্ঠাতাকে জ্যোতিরাও ফুলে জাস্টিস পার্টি কবে স্থাপিত হয় উনিশশো খ্রিস্টাব্দে হরিজন কথার অর্থ কি ঈশ্বরের সন্তান কাকে ভারতে লৌহ মানব অথবা বিসমার্ক বলা হয় বল্লভভাই প্যাটেলকে এল ওসির সম্পূর্ণ নাম কি লাইন অফ কন্ট্রোল শের আবদুল্লাহ কে ছিলেন কাশ্মীরি ন্যাশনাল কনফারেন্স দলের নেতা তো এই একশোটা কোশ্চেন দেওয়া হলো আমি নেক্সট ভিডিওতে কিন্তু আরও একশোটা কোশ্চেন নিয়ে আলোচনা করবো খুবই ইম্পর্ট্যান্ট চ্যানেল অবশ্যই